আমি চিন্তাও করতে পারিনি যে তোমার মা আমার মোবাইল করব। আর এত আস্তে আস্তে করে শুরু করছে, আমি বুঝতেই পারি নাই যে আমার ঝাড়ে দিব। মা একের বেশি পাগল হয়ে গেছে। তুমিও কম পাগলাও নাই। এই পরীক্ষার মধ্যে আমার পাগলামি করানোর কি দরকার ছিল? মাতা ঠিক আছিল না, যে পুলো তোমার লাগে দু নম্বরই করলো, তার লেগে কেন তুমি পাগল হইলা? থাক বাদ দাও, বাকি পরীক্ষাটি ভালো মতন দিবার পারলেই হইল। কিছু বুঝবার না পারলে কল দিও। আমার লেগে তোমার মেলা কথা শুনতে হইলো, মনে কিছু রাখুন আর আসে। আরে ধুর, এগুলো মনে রাখলে চলেনি, চলো। বিজলি কিরে, বিজলি খাড়াই রইলি কেন? আয় রাশেদ, তাহলে যাইতে কই এখান থেকে? ভাই আপনি এখান থেকে যান গা। ভাই তুমি আমাকে মধ্যে কথা কইও না, বিজলি একটু হুই না যা। রাশেদ যাইতে কও তারে, আমি তারে চিনি না, তারে যাইতে কই এখান থেকে? বিজলি তুই সব কি কইতাছস? রাশেদ তুমি খাড়াই রইলা কেন? তোমারে কি কইলাম আমি? আমি হারা রাইত ঘুমাই নাই, আমি হারা রাইত কামছি তোর লেগা। তুমি ওর গায়ে হাত তুললা কেন আগে ওই কথা কও। যদি আমার লাগে এমন করস আমি আবার ওরে মার। তুমি ওরে মারলে কি আমি বয়ে থাকুম? বয়ে থাকুম আমি? হায় 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 রাশেদ, তোমার নাক দিয়ে তো রক্ত পড়তেছে, তাড়াতাড়ি চলো হাসপাতালে চলো। হায় হায়, এই মায়া কার হাত ধরে আইতেছে? আমি আর আবিবুরে এখন কি উত্তর দিমু? বিজলি তুমি এই পালে হাত ধরছো কেন? আর হাত ছাড়ো, টগল খালামনি দেখতেছো না রক্ত পড়তেছে ওর নাক দিয়া, ওরে হাসপাতালে নেওয়া লাগবো। তুমি আগে ওর হাত ছাড়ো, ও একলাই হাসপাতালে যেতে পারবো, তুমি আহো আমার লগে। অসুবিধা নেই বিজলি, তুমি একাই হাসপাতালে যেতে পারবো। বাড়ি গিয়ে মোবাইল করে জানাইও কি হইল। আচ্ছা চলো।